স্বেচ্ছাসেবী সংগঠন অ্যালায়েন্স অব বোয়ালখালীর লোগো উন্মোচন আর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ফাইদি তারারা সংবর্ধনা ও শীতবস্ত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানুয়ারির 5 তারিখ শুক্রবার বিএল 4টায় হদুরকিল হাই স্কুল মাঠত সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম ফাহাদের সভাপতিত্বে এটা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষাবিদ মিলন কুমার চক্রবর্তী, সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদ আক্তার শেফু, পৌর মেয়র হাজি আবুল কালাম আবু। এটা আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন হদুরকিল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া, চেয়ারম্যান এস এম জসীমউদ্দিন সহ আরো বোধকে। সংক্ষেপে আলোচনা সভা শেষে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত দলের সংবর্ধনা আর শীতের তলের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সুন্দর সুগম করব, কিন্তু আমরা তরুণ, আমরা যুব। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।